দর্শক, কারফিউয়ে চট্টগ্রামের আইন শৃঙ্খলার সার্বিক চিত্র জানাচ্ছেন সহকর্মী মীর মোহাম্মদ আকরাম হোসাইন। চট্টগ্রাম মহানগরীতে কারফিউ শিথিলের পর থেকে জনজীবনে স্বস্তি ফিরেছে, মানুষ কর্মমুখী হয়েছে, নিজ কাজে যার যার কাজে যোগ দিচ্ছেন, অফিস আদালত শিল্প কারখানা খুলেছে এবং চট্টগ্রাম মহানগরীতে আসলে পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এখনও পর্যন্ত মাঠে আছেন, তাদের সাজুয়াজান নিয়ে তারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন বলে আমাদেরকে যেটি জানিয়েছেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি পুলিশ, র‍্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চট্টগ্রাম মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে তাদের নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছেন, একই সাথে নিরাপত্তা নিশ্চিতে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আমরা পথচারী এবং নাগরিকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর অবস্থা স্বাভাবিক আছেন এবং তারা স্বস্তিতে আছেন, সমস্ত কিছু খোলায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটি বিষয় আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামে কিন্তু গত কয়েকদিন ধরে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন সহ সমস্ত পরিবহন চলাচল করছে, দূরপাল্লার গাড়ি চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছে, একই সাথে চট্টগ্রামের অফিস আদালত শিল্প কারখানা খোলায় জনজীবনে স্বস্তি ফিরেছে। চট্টগ্রাম মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।